উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে অবস্থিত এই বাড়িটির নাম যদুগৃহ। কালের আবর্তনে যদুগৃহ কবে যে জাদুঘরে পরিণত হয় সে বৃত্তান্ত আমাদের জানা নেই। তবে এ বাড়ির নথিপত্র থেকে জানা যায়, আজ থেকে 120 বছর আগে যদুনাথ বিষয়ী নামে এক যুবক ভাগ্যান্বেষণে ফরিদপুর থেকে কলকাতা আসেন এবং প্রখর বিষয়বুদ্ধি বলে অতি অল্প সময়ের মধ্যে একটি স্টিভেডর কোম্পানির অংশীদার হন। তিনি এই বাড়িটির নির্মাণ করেন, কিন্তু গ্রহের ফেরে তার প্রথম পত্নী একটি অবৈধ প্রেমে লিপ্ত হন ও সেই সংবাদ যদুনাথ জানতে পারায় স্ত্রী আত্মহননের পথ বেছে নেন। তবে এই মৃত্যু বিতর্কিত। যদুনাথ কালবিলম্ব না করে এই বাড়ি পরিত্যাগ করেন ও পুনরায় বিবাহ করে অন্যত্র সুখে কালাতিপাত করতে থাকেন। তারপর থেকেই এই পরিত্যক্ত বাড়িটি কেন্দ্র করে নানান জটিলতার সৃষ্টি হয়। কালে একাধিক অংশীদারদের মধ্যে বহু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। অনেক পরিবার ভাড়াটিয়া রূপে বাড়িতে বসবাস শুরু করেন। বাড়িটার আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম ও প্রতিহিংসার নানান অপ্রকাশিত কাহিনী। অধুনা পরিত্যক্ত এই বাড়ির শেষ যে প্রণয় কাহিনী, সেটাই হলো আমাদের গল্পের বিষয়। আজ থেকে প্রায় বছর দুয়েক আগে ফাল্গুনের এক সকালে শ্রান্ত এক যুবক খুঁজতে থাকে। দাদা, যদুগৃহটা কোথায় বলতে পারেন? যদুগৃহটিও বললে হয়, অ্যাড্রেস আছে? আমাকে বলেছিল, নাম বললে 28-1A বিডন রোড। ও, আরে মশাই, জাদুঘর বলুন, এই সোজা চলে যান, গিয়ে বাঁদিকে একটা গলি। আশা না পুরিল সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল আসন পুরিল সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল। কলকাতায় পা ফেলেই বাইক চালকের অমন বেপরোয়া ও ভয়ঙ্কর আচরণে স্তম্ভিত হয়ে যুবকটি যতটা সম্ভব ধীর ও সতর্ক পদক্ষেপে তার ঠিকানার উদ্দেশ্যে এগোতে লাগল। আর ঠিক সেই সময় তার দৃষ্টি আকর্ষণ করল এক যুবতী। সে যা দেখল তা হল রূপ, যৌবন ও মানবিকতার এক বিরল মিশ্রণ। জ্ঞান শূন্য হয়ে সে এমনই বিহ্বল হয়ে পড়ল যে নিজের অজ্ঞাতে জড়িয়ে পড়ল এক নতুন সংকটে। আমি কিছু করিনি করিনি মানে এমনি যাচ্ছে, চাবিটা দিত, চাবিটা দে, আবার দিচ্ছেন, আবার দিচ্ছেন। জলপাইগুড়ি
তোমাদের মতো এই কলেজ প্রফেসর জন্য আজকে দেশের এই অবস্থা বুঝলে আর কতক্ষণ ছাত্র তো বসে বসে ক্লান্ত লেকচারার কোথায় হ্যাঁ কি বলছেন কতক্ষণ মা আমার স্বাদ না মিটিল আশা না পুরিল প্রথম থেকে শেষ অবধি দুবার গাওয়া হয়ে গেল হ্যাঁ কি বলছেন ফোন করেছিল নেবেই মোবাইলটা হারিয়েছে কিন্তু তাহলে তো এতক্ষণে চলে আসার কথা হ্যাঁ আপনার লেকচারার অনেকদিন বাজবে মনে হচ্ছে আসছে কি জলপাইগুড়ি তো হ্যাঁ ঠিক ধরেছি কথা বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি দিন 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 ও বসাক বাবু হ্যাঁ বসাক কিন্তু বসে থাকি না আসুন ওদিকে না ওদিকে না আচ্ছা ভালো কথা আপনি আমাকে চিনলেন কি করে আপনার গা থেকে তো টাটকা কমলা লেবুর গন্ধ বেরোচ্ছে কমলা লেবু কেন কমলা লেবু কেন আপনাদের ওখানে কমলা লেবু তো বিখ্যাত ও না আমাদের ওখানে ওই কমলা লেবুটা হয় না আরে ওই হলো আর কি হতেই পারে হয় না আসলে কি জানেন তো জলপাইগুড়ি শব্দটার মধ্যেই একটা ম্যাজিক আছে ওই জলপাইগুড়ি শুনলেই আমার মনের মধ্যে একটা বড় কমলা লেবুর বাগান আর ঘুরি 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 বৃষ্টি আসুন ঠিক আছে ঠিক আছে আপনি গেছেন দাদা জলপাইগুড়ি কখনো দিন তো মাটি করে যাইনি আর কোনো যাব বলে মনেও হয় কিন্তু ভাবতে দোষ কি ঠিকই ভাবতে দোষ কি এই যে আপনি কলকাতায় এলেন এই শহরটা সম্পর্কে একটা ধারণা ছিল সেটা মিটল আপনার জন্য বরণ করা কেউ ছিল মাটিতে পা দিতেই মোবাইলটা শুনুন একটা কথা বলি পুরনো বাড়ি তো একটু সাবধানে থাকবেন কি কেন ভূত টুত কিছু না না চার পাঁচটা তাকিয়ে দেখুন এই যে ঘরে যেসব জিনিসপত্র দেখছেন না এসব আগে যিনি ছিলেন তার তিনি ছিলেন ডিরেক্ট কিসের কিসের ডিরেক্টর আরে ওই যাকে বলে উলুবনে মুক্ত ছড়ানো না হলে এত খরচা করে কে এই ঘর সাজায় আসলে আসলে কি জানেন তো উদ্দেশ্যটা হলো বান্ধবীকে পটান বুঝতে পারছেন তারপর তারপর তার আর পর নেই নেই কোনো ঠিকানা আসলে এইসব জিনিসপত্র নিয়ে যে হাজদাদা রাখার জায়গা নেই এগুলো যেখানে যেমন আছে সেরকম থাকবে এ ব্যাপারে আপনাকে একটু কোঅপারেট করতে হবে চলো সে তো নিশ্চয় এই দেখেছেন কেন সাবধানে থাকতে বললাম উঠুন 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 লাগেনি তো এবার বুঝতে পেরেছেন কেন সাবধানে থাকতে বলেছি ঠিক আছে ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে চলুন যেখানে থাকবেন সেখানে চলুন এই হলো আরেকটা ঘর যেখানে আপনি থাকবেন বাদিকে হচ্ছে বাথরুম এই ছো বাচ্চা এখানে স্নান করে নিতে পারেন আর জামা কাপড় ছাদে মিলবে আসার সময় সিঁড়িটা দেখে নিয়েছেন হ্যাঁ ও তো ওই ওখানে ওই দিদি আর আসল ব্যাপারটা হচ্ছে খাবার একটা জরুরি দরকার ওটা আপনি রাত্রে গেট থেকে বেরিয়ে বাদিকে দু পা গেলেই রুটি দরকার আর যখন মাসির প্রথমে পকেট গরম থাকবে তখন আপনি গেট থেকে বেরিয়ে ডান দিয়ে যাবেন মাস্টার দার দোকান বলবেন আমার নাম করে অর্ডার দেবেন ফ্রাইড রাইস চিলি চিকেন গাত হয়ে যাবে তো খাবার ব্যাপারটা নিজে করে নিলেই ভালো হয় রান্না কর দুটো একটা বাসনপত্র খুঁজলে পেয়ে যাবে দরকার হচ্ছে সিলিন্ডার তাড়াতাড়ি
কথা দিচ্ছি না, তবে চেষ্টা করবো, ম্যানেজ হয়ে যাবে, রান্নাটা নিজেই করে নেবেন তখন, কিন্তু কম বয়সী রান্নার লোক রাখবেন না, লাগেনি তো ব্যথা, না না এখন বোঝা যাবে না, বসুন তোমার মোবাইলটা বের করো তো, আমার মোবাইল নম্বরটা, ও ঠিক আছে কার্ডই দিয়ে দিচ্ছি একটা, চলো খাবারের দোকানটা বরং দেখি, এটির বাইরে আসলেই হবে, এই যে বাদিকে বলেছিলাম রুটি তড়কা, ও যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রুটি তড়কা, আর ডান দিকে বলেছিলাম কি, ডান দিকে বলেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন, চলো এক এক মিনিট, হ্যাঁ এসে গেছে, আচ্ছা ঠিক আছে বসতে বল আমি এক্ষুনি আসছি, হ্যাঁ হ্যাঁ আসছি, মাস দুয়েক আগে সন্দীপনের জলপাইগুড়ির বাড়িতে এসে পৌঁছয় এক সরকারি চিঠি, সন্দীপন সবিস্ময় আবিষ্কার করে সেটি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, সে যতই কল্পনাপ্রবণ হোক না কেন কলকাতার সিআর দাস কলেজের লেকচারের পদটি যে তার ভাগ্যে জুটবে এমনটা সে স্বপ্নেও ভাবেনি, জলপাইগুড়ি ছেড়ে অন্যত্র যাওয়ার সুযোগ আগে কখনো আসেনি, তাই আপন বাসস্থান ছেড়ে অচেনা এক শহরে জীবনযাপন করার ভাবনাটা প্রথম প্রথম বেশ পীড়া দিল, অন্যদিকে প্রথম চাকরি ও এত বড় শহরে নিজেকে নূতন করে আবিষ্কার করার বাসনাটা ধীরে ধীরে প্রবল হয়ে উঠল, দূর সম্পর্কের এক আত্মীয়ের তৎপরতায় জুটে গেল এই আস্তানাটি, বাড়িটির এই অংশের বর্তমান মালিক সুশান্ত হাজরা যদুনাথ বিষয়ীর বংশধর, কাজ করেন জাহাজে, আলিপুরে বিরাট বাসা, এই বাসাটিকে বাসযোগ্য করে রাখার তাগিদে মাঝে মাঝে বিশ্বস্ত ব্যাচেলার যুবকদের সাময়িক চুক্তিতে ভাড়া দেন, এছাড়া জায়গাটা ব্যবহার করেন গুদাম ঘর হিসেবে, জমিয়ে রাখেন নানা বাতিল ও প্রাচীন সামগ্রী, এরই মাঝে সন্দীপন আবিষ্কার করে জাপানি ভাষা থেকে ইংরেজি ভাষার মূল্যবান এক অভিধান, পরবর্তীকালে অভিধানটি হয়ে ওঠে তার নিঃসঙ্গ জীবনের এক বিরল সঙ্গী, মাঝে মধ্যেই সন্দীপন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি চোখের সামনে মেলে ধরে তার সত্যতা যাচাই করে নেয়, বারবার পরীক্ষা করে নেয় কোথাও কোনো পরিহাসের চিহ্ন আছে কিনা, তার নাম পদবী নির্ভুল আছে কিনা, আবাসটিকে বাসযোগ্য করার তাগিদে সন্দীপন যখন বেশ ব্যস্ত তখনই তার কানে ভেসে আসে সুললিত নারীকণ্ঠের এক মধুর সুর, যুবতীটিকে দেখে তার বিস্ময়ের অবধি থাকে না, এ কি, এ তো আজ সকালে সেই সুন্দরী, তবে এ কি স্বপ্ন না সত্যি, সন্দীপনের হৃদস্পন্দন উত্তরোত্তর বিপদসীমার দিকে ধাবিত হতে লাগল, সে অনুভব করল তার হৃদযন্ত্র যেন অশ্বমেধ ঘোড়ার ন্যায় ছুটছে, টিমা আসি, আহ
ভাগ্যদেবীকে তুষ্ট রাখতে কালো বিলম্ব না করে দ্বিতীয় প্রত্যুষেই সন্দীপন গঙ্গাস্নানটা সেরে ফেলে এবং অযাচিতভাবে ভাসমান বিল্লপত্রের একটি মুকুট প্রাপ্তিতে প্রচণ্ড পুলকিত হয়ে উঠল। এটা যে ঈশ্বর প্রেরিত এক শুভ সংকেত সে বিষয়ে তার কোনো সন্দেহই রইল না। দেবী দর্শন সম্পন্ন করে ফেরার পথে নিতান্ত দৈব যোগেই একটি বড় সড় বিড়ম্বনা থেকে সে কান ঘেঁষে বেজে গেল। Presented by Hunter in his respect, thus made 1879 in the forest grace Ronaldo, later professor of government. যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যদি মৌলবাদকে তার আওতার বাইরে না রাখা যায় তবে তার গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে যেতে পারে। আসুন, সন্দীপন বাবু মাফ করবেন, আপনাকে অসময়ে বিরক্ত করলাম বলে। অবশ্য প্রতিবেশী হিসাবে এটুকু তো আমি দাবি করতেই পারি। কি বলছেন আপনি, এটা তো আপনার অধিকার, আপনি বলুন আপনার কি চাই। মোমবাতি হতে পারে, প্রেশারের ওষুধটা যেমন আছে তেমনই চলবে। আর আমি আজ যে নতুন ওষুধটা লিখে দিয়েছি সেটা খেয়ে কেমন আছে আমাকে জানাবে। ও হ্যাঁ, আমার কাছে কয়েকটা ওষুধের ফ্রি স্যাম্পেল আছে, আমি দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। সাম্রাজ্যবাদ, আসলে সাম্রাজ্যবাদের কোনো একটি প্রকৃত সংজ্ঞা নির্দেশ করা কঠিন, কারণ রাষ্ট্রবিজ্ঞানী এবং মনীষীরা সাম্রাজ্যবাদের যে সংজ্ঞা দিয়েছেন তাতে বিভিন্ন মতবিরোধ দেখা যায়। যেমন সি ডি বার্নস বলেছেন যে একটি সরকার এবং সুসংহত আইন ব্যবস্থা দ্বারা অনেকগুলি দেশ ও জাতিকে একসঙ্গে শাসন করা হলে তাকে সাম্রাজ্যবাদ বলে। আবার এইচ.জি. ওয়েলসের ভাষায় সর্বপ্রকার আধুনিক সাম্রাজ্যবাদ হল মোটামুটিভাবে একটি সচেতন জাতীয় রাষ্ট্রের বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের একটা চেষ্টা। এখানে তো বেশ মিষ্টি কমলা লেবুর গন্ধ। আমার দেশটা পেয়েছে।
কিছু বলুন না, পরস্পরের প্রয়োজন সম্পর্কে নৈতিক চেতনা সম্পন্ন সমাজ ব্যবস্থা ছাড়া অধিকারের অস্তিত্ব থাকতে পারে না। তাই প্রতিটি মানুষকে তার সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখতে তুমি যা সেন্সু দেখি ওয়া না রোগা কোয়াইটি ইরু হাজু দা ইয়ো প্লেয়ার্স মাস্ট বি থার্স্টি বলতে তো আমি চাই, কেন পেরে উঠি না, লিখতে তো আমি চাই কিন্তু পেরে উঠি না। কাছে পেতে চাই তবু কেন দূরে সরে যাই, কাছে পেতে চাই তবু কেন দূরে সরে যাই। খোলা আছে, ও আপনি কি আশা করেননি তো? হ্যাঁ আমি জানতাম। এরা এদের রাখো, আপনাকে বলেছিলাম আমি লিখে দিতে পারি এই শহরে। এরা যাও, আমি লিখে দিতে পারি এই শহরে দেড় দুই মাসের মধ্যে আপনাকে কেউ পাইয়ে দিতে পারবে না গ্যাস সিলিন্ডার। ও সত্যি আপনার যে কি করে আমি না 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 না
এটা মোটেও ভাববেন না, আমার কোনো উদ্দেশ্য নেই। কি উদ্দেশ্য এখন বলা যাবে না, সময় হলেই জানতে পারবেন, তখন কিন্তু না বলতে পারবেন না। না না, যে আমার ক্ষমতার মধ্যে হলে তো আমি তো বলুন না, বলুন না, কি দরকার? এখন নয়, এখন নয়। কখন? যখন আমাকে রাখাও যাবে না, বেচাও যাবে না, ঠিক এই বাড়িটার মতো। আপনার হিয়ারিং আমি কিছু বুঝতে পারি না। তাহলে আপনাকে বলি, এই বাড়ির মালিকের প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিল। না, লোকে এও বলে আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল। তাই আপনি এই বাড়িতে এমন কিছু দেখবেন যা আপনার দেখার কথা না। এমন কিছু শুনবেন যা আপনার শোনার কথা না। চলি। গান্ধীজির সর্বোদয়ের ধারণা লেখো। সর্বোদয় এই শব্দটির স্রষ্টা হচ্ছেন গান্ধীজি। তার ভাবী সমাজের কল্পনা যে ধ্রুবপদের মধ্যে বিধৃত হচ্ছে, তাই সর্বোদয়। সর্বোদয়ের অর্থ সর্ব এবং উদয়, এই দুই শব্দের সমন্বয়ে সর্বোদয় শব্দটি গঠিত। সর্বোদয় কথাটির আক্ষরিক অর্থ হল সকলের কল্যাণ, সকলের কল্যাণ। হ্যালো, 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 হ্যাঁ শুনে, হ্যাঁ শুনতে শুনতে শুনে, হ্যালো, আরে কিছুই তো, হ্যালো, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো, 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 হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ বাবু, বাবু বলছি, বাবু, হ্যাঁ শুনতে পাচ্ছ? এই যে হ্যালো, 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 হ্যাঁ 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ বাবু, বাবু, হ্যালো মা বলছি, নতুন নতুন ফোন, নতুন ফোন কিনেছি, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ কি বাবু? বাবু সন্দীপন কলকাতা। এই যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা বন্ধ করুন মা, 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 মা কে? কোনো লাভ নেই, ওটা বন্ধ করে এদিক দিয়ে আসুন। আমি মা কে ফোন করছিলাম। বুঝেছি, আসুন। একি এটা কি? ও, এটা পাঠিয়ে আছে, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? না না, খুলে নিন। হ্যাঁ, এখানে রেখে দিন, আসুন। এইবারে কোথাও, এমনকি ছাদে গেলেও আপনি নেটওয়ার্ক পাবেন না, আসুন। কোনো
অলৌকিক কারণে কিনা জানি না, এই একটা মাত্র জায়গায় আপনি নেটওয়ার্ক পাবেন। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বলার কিচ্ছু হয়নি, আপনার যখন খুশি আপনি এখানে আসবেন, আমি বাড়ির লোককে বলে দিচ্ছি। বাবা, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি নতুন ফোন কিনলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নাম্বারটা লিখো, 9 8 3 0 6 5 8 8 8 4 3 2 2। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাকে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরে ফোন করব। হ্যাঁ পরে ফোন করব। হ্যাঁ, ইট কাঠ অট্টালিকা সেতু সৌধ, সে তো বহিরাঙ্গ, অন্তর হলো তিলোত্তমা। এই উপলব্ধি হৃদয়ঙ্গম হবার সাথে সাথে সন্দীপন পদব্রজে কলিকাতা পরিচয়ের পরিকল্পনা বাতিল করে সম্পূর্ণরূপে তিলোত্তমা আবিষ্কারে মনোনিবেশ করল। শুরু হলো তাকে উদ্দেশ্য করে চিঠি লেখার এক কঠিন প্রক্রিয়া। কিন্তু কারণে অকারণে ইংরেজ ভাববাদী দার্শনিক টিএইচ গ্রিন বা টমাস হবস অথবা বেন্তেম সাহেবদের মতো বাঘা বাঘা রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্ধৃতি চিঠিগুলোকে এতই ভারাক্রান্ত করে তুলল যে সন্দীপন হতাশ হয়ে পড়ল। ব্যর্থতা প্রসূতই হতাশা যখন তাকে প্রায় গ্রাস করেছে, তখনই কানে এলো এক আশাদীপক তথ্য। এখন ছাদে কেন? এটা নতুন কি আর, সামনে পরীক্ষা পড়াশোনাটা করবে কোথায়? একে তো জায়গা নেই, তারপরে আমি সন্দীপ। ও আপনি আসুন না, কিছু বলবেন? হ্যাঁ না না, পড়ছি। আপনি আমাকে বলেননি আপনি এমএ ফাইনাল ইয়ার দেবেন। তাতে কি হয়েছে, আপনিও তো আমাকে বলেননি যে আপনি কলেজের লেকচারার। অবশ্য আমাকে কেনই বা? না 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 না, এ কি এইভাবে কেন বলছেন? এই কলেজ সার্ভিস কমিশনের পার্ট টাইম চাকরি জানেন, ও যে কোনো দিন চলে যাবে, বলার কি আছে? আমরা একে অপরের কত কাছাকাছি থাকি, কিন্তু কতটুকুই বা পরস্পরের সম্বন্ধে জানি বলুন। হ্যাঁ, আমাদের পলিটিক্যাল সাইন্সে বেনসান সাহেবও বলেছেন যে। কি বলেছেন? ওই বেনসান সাহেব কি বলেছেন? ওই যে আপনি বললেন না, আমি আমি কি বললাম? আপনি বললেন না মানে আমরা কত কাছাকাছি। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সেও বুঝি এইসব নিয়ে পড়ানো হয়? হ্যাঁ, মানে ওই মানে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব আর তার প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব, তাদের মধ্যে যে দ্বান্দ্বিক সম্পর্ক। আমি না এইভাবে বিষয়টা কোনোদিনও ভেবে দেখিনি। আচ্ছা, আপনি বোধ হয় ছাদে আমার কিছু বলতে এসেছিলেন। হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে জানেন না, ওই ওই যে আপনাকে এত কষ্ট করে পড়াশোনা করতে হয়, আমি আমি তো এটা কখনো খেয়ালই করিনি যে আপনাকে এত কষ্ট করে। এইটা যদি আপনি রাখেন। চাবি? হ্যাঁ, মানে এটা আমার ঘরের ডুপ্লিকেট চাবি। আসলে কি মানে আমি কতক্ষণ আর বাড়িতে থাকি বলুন তো, আপনি যে কোনো সময় যে কোনো সময় আপনি এসে আমার ঘরে পড়াশোনা করতে পারেন। না না, মানে চিচি, এটা আপনি কি বলছেন?
আচ্ছা আপনাকে মা কিছু বলেছে এই সম্বন্ধে? না না না। তাহলে আমি তো দেখেছি তো, আমি আমি দেখেছি তো কত জায়গার অভাব। না না আপনি বুঝতে পারছেন না, এটা কিছুতেই হয় না। কেন কেন আমি নিতে পারবো না? নেবেন না? শুনুন, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কেন থ্যাংকস বলছেন? থ্যাংকস তো আমার জানানোর কথা। আপনি কলেজে কি পড়ান? বড়ি বড়ি? হ্যাঁ। ই বাবা, আপনি কি করলেন? মাই মাদার ও হেজুসিমা কি পড়ছেন এগুলো হাহু করে? জাপানি। আপনি জাপানি ভাষা জানেন? হ্যাঁ শিখছি, এই বইটা এই বাড়ি থেকে পেয়েছি। দারুণ। এই একটা চিঠি এসেছে আপনার নামে, তবে এটা বোধ হয় জাপানি ভাষা নয়, বাংলায়। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আমার মানে ঘর তো এমন বদলে দিয়েছেন চিনতেই পারছি না। তাতে কি হয়েছে? আপনার ঋণ যতটুকু শোধ করা যায়। এমা, ঋণ বলছেন কেন? না না ও শুনুন, আপনাকে একটা কথা বলা হয়নি, কোর্ট থেকে একটা চিঠি আসতে পারে, আপনি কিন্তু ওটা আবার সই করে দেবেন না। কেন কোর্টে? সেসব না হয় পরে জানবেন। ঝর্ণা মাসি এসেছিল আমাদের বাড়িতে, কেন জানি না নির্ভুলভাবে আপনাকেই সন্দেহ করছে, ওই যে বড়ির ব্যাপারটা। ও ও তাই? হ্যাঁ, এতটা ভয় পাবেন না, আমি বলে দিয়েছি ওটা রাজমিস্ত্রির কাজ। স্নেহের বাবু, পরশু তোমার চিঠিতে তোমার কুশল সংবাদ পেয়ে নিশ্চিন্ত হলাম, তোমার জন্য সবসময় চিন্তায় থাকি, তাড়াতাড়ি একটা ফোন কিনবো যাতে মাঝে মাঝে তোমার সঙ্গে কথা বলা যায়। এখন এখানে প্রায় রোজই বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে, তোমার লাগানো চামেলি ফুলের গাছে প্রচুর ফুল ফুটেছে, শরীরে যত্ন নিয়েও খাওয়া দাওয়া ঠিক করে করো, গতকাল তোমার পিসিমা এসেছিলেন তোমার জন্য একটি সুলক্ষণা পাত্রীর সন্ধান দিয়েছেন, পাত্রী কলকাতার প্রখ্যাত হালুইকর, হালুইকর ভীমচন্দ্র বসাকের পৌত্রী, শুনেছি কলকাতাতে এদের 18টি মিষ্টির দোকান, পাত্রী এমএ ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হবে, পণ্ডিত মশাই উভয়ের কোষ্ঠী থেকে বলেছে রাজচুট, পাত্রের সাথে মেয়েটির একটি ছবি পাঠালাম, ছবি। হালুইকর পরিবার জাত পাত্রী, এই তথ্য জানার পর সন্দীপনের চোখের সামনে ভেসে ওঠে জিলিপির মালা গলায় এক যুবতী, যার হাতে একটি প্রমাণ সাইজের লাড্ডু ও অন্য হাতে একটি ফুলের স্তবক। এমন এক কটু ও নিন্দনীয় চিন্তার জন্য
সে নিজেকে বারবার ধিক্কার দিতে থাকে। বাপ রে বাপ, পার্ট টাইম থেকে একদম ফুল টাইম হয়ে গেছেন নাকি, এত দেরি করলেন? সরি সরি, আসুন আসুন আসুন। না না না, এখন যাব না। শুনুন, একটা কথা আছে, সেটা হচ্ছে আমি আপনার জন্য একটা ঘর দেখে রেখেছি, কালকে মালপত্র সব গুছিয়ে রাখবেন। মাল গুছিয়ে রাখবো কেন? হ্যাঁ, আসলে আপনাকে বলা হয়নি, এই বাড়িটা নিয়ে একটা কেস চলছে, সবাইকে এই বাড়ি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে? ছেড়ে না দিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু ভাই সবাই তো যাচ্ছে না। এই তো দেখুন ভাই, আপনাকে আমার ভালো লেগেছিল, তাই আপনার উপকার করতে চেয়েছি, আপনার জন্য একটা ঘর দেখে রেখেছি, আপনি গেলে যাবেন, না গেলে যাবেন না, আমার কি আমার কি আমার কি? বসাক দা, ও বসাক দা। তাই আগেই চলে যাচ্ছি, যাতে পরে কোনো ঝামেলায় না পড়তে হয়। না, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। ঠিক করলাম না মানে? এটা কি মানে? আপনি যেটা করলেন তার জন্য জানেন আমাদের উপর কত চাপ পড়বে? ওরা বলবে ওই তো ওরা চলে যাচ্ছে, আপনারাও যান। দেখুন, আমায় না কোনো দোষ দেবেন না, আর আপনারা যদি ভেবে থাকেন যে এই বাড়ি সারা জীবন আপনাদের ছাড়তে হবে না, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন, বুঝেছেন? শুনুন, আপনাকে একটা কথা বলি, এই এতগুলো ভাড়াটিয়াকে এক কথায় তুলে দেবে, হ্যাঁ, দেশে আইন কানুন বলে কিছু নেই। হ্যাঁ দেখুন, ভেতরের খবর না আমার খুব ভালো করে জানা আছে, যে দু মাসের মধ্যে যদি এই বাড়ি আপনাদের সবাইকে না ছাড়তে হয়, তাহলে আমার নাম বিনয় অধিকারী নয়। আপনার নাম বিনয় অধিকারী নয়, এতগুলো ভাড়াটিয়াকে এক কথায় তুলে দেন, দেশে আইন কানুন বলে কিছু নেই। ওয়াকামো না নিহন ও অঙ্গারি কনসাই সি কনসাই সি 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 আসছি সি অঙ্গাই ও কিছু মনে করো না বাবা, এত রাত্রে আমি না, আমরা খুব বিপদে পড়ে তোমার সাহায্যের জন্য এসেছি। কি কি হয়েছে? তিমা আয় না রে, জানিসই তো তোর বাবা আমার আমাকে না দেখলে হইচই করে। কি যে বলি, এমন লজ্জার কথা, আসলে সবটুকু তো গুছিয়ে বলতেও পারি না কাউকে। আয় না তিমা, বল না একটু, আমি একটু যাই। ঠিক আছে, হ্যাঁ আমি কথা বল। কি হয়েছে আপনার বাবার শরীর টরীর খারাপ নাকি? আমার বাবা না ভালো নেই। কি হয়েছে আপনার বাবার? আসলে আজ থেকে প্রায় 10 বছর আগে হঠাৎ গ্লুকোমা হওয়াতে আমার বাবা না চোখের দৃশ্য শক্তি হারিয়ে ফেলে, ওনাকে তখন চাকরি থেকে অবসর নিতে হয়। আর যা যা তো বাবার রোজগারের উপরেই আমাদের সংসারটা দাঁড়িয়েছিল, তারপর থেকে আমাদের একটা কঠিন দারিদ্র্য শুরু হয়। আমার আর দিদির টিউশনের টাকা অনেক কিছুতেই সংসারটা চলছিল না, তাই বিশ্বাস করুন এক প্রকার বাধ্য হয়ে না
আমাদের মানে সংসারের জমানো গয়নার একটা বিরাট অংশ আমাদের বিক্রি করে দিতে হয়। মানে আমার বাবা এই ব্যাপারটা জানেন না, আমরা নকল গয়না গয়নার বাক্সটার মধ্যে এনে রেখে দিয়েছিলাম। কিন্তু রিসেন্টলি না বাবা আমাদের উপর সন্দেহ করছে, আমাদের কথা কিছুতেই ভরসা করতে পারছেন না, জেদ ধরেছেন যে একজন শ্যাকরাকে ডেকে এনে প্রমাণ করতে হবে যে ওইগুলো আসল গয়না। তাড়াতাড়ি কিছু না করে ফেললে না বাড়িতে বাড়িতে অঘটন উঠে যাবে। অভিনয় করা ছাড়া আর কোনো সমাধানের পথ নেই। আমি আমি তো গয়নাঘাটির কিছু বুঝি না তো। জানি তো, আমি সেটা জানি তো। আমি না আমি তার জন্য একটা অন্য উপায় ভেবে রেখেছি। শুনুন না বলছি, ভিতরে গিয়ে কিন্তু আপনি সব কিছু ভালো করে জেনে নেবেন, হ্যাঁ, কীভাবে সোনা মাপে বা আর কী কী টার্মস ওরা ইউজ করে ওগুলো কিন্তু মনে রাখবেন। যে এই নোট বইটার মধ্যে সব লিখে নিতে হবে, হ্যাঁ আপনি লিখে নিন, আপনার হাতে লেখা থাকলে ভালো। আর যদি এক্সট্রা কিছু জানার থাকে সেগুলো জেনে নেবেন, কিন্তু বাড়িতে গিয়ে যেন কোনো কনফিউশন না হয়, ঠিক আছে তো, মনে থাকবে। চলুন। শুনুন না, আমি শিওর বাবা আপনার কাছ থেকে দোকানের ইতিহাস জানতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি তো। মানে দোকান প্রতিষ্ঠা করেছেন আমার দাদু প্রেমেন্দ্র পাল 1948। হ্যাঁ, তারপরে ব্যবসা বাড়িয়েছেন ব্রিজেশ বসন্ত পাল, আর এখন জুয়েলারি ব্যবসা দিচ্ছি আমি, এই তো। হ্যাঁ একদম ঠিক। আর শুনুন বলছি যে এই কোষ্টি পাথর এগুলো একটু ইউজ করবেন, তারপরে বলবেন যে কত ক্যারেট। ঠিক আছে, আমি জানি তো কোষ্টি পাথর। আর বলছি যে এরপরেও যদি মনে হয় যে কোনো গন্ডগোল হতে চলেছে আপনি না আমাকে ইশারা করবেন, আমি গিয়ে বলবো যে আপনাকে বাইরে থেকে কেউ ডাকছে। আচ্ছা মানে এই যে বলে না যে আই ব্যাংকের যে চোখ সেটা দিয়ে চিকিৎসা করলে ওনার কোনো উপকার হয় না? গ্লুকোমা থেকে যে অন্ধত্ব সেটা আর কোনোভাবেই ঠিক করা যায় না। আর কেউ যদি বলে যে সে তার মানে আমি জাস্ট জিজ্ঞাসা করছি, মানে কেউ যদি তার নিজের চোখটা দিয়ে দিতে চায় তাহলে তো হতে পারে। তাহলেও সম্ভব না, আমরা অনেকভাবে চেষ্টা করে দেখেছি কিন্তু কিছুতেই কিছু সম্ভব হয়নি। বিদেশে চিকিৎসা করলে কোনো উপকার হতে পারে? সেটা তো আমি বলতে পারবো না, তবে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের সাধ্যের একটা সীমা আছে। একটা ব্যাপার, আচ্ছা ওনার সোনায় এত লোভ কেন? আসলে বাবা উত্তরাধিকার সূত্রে কিছু সোনার গয়না পেয়েছে, আর বাবা মনে করেন যে সোনাই একমাত্র নিরাপদ সঞ্চয়, তার জন্য উনি সারা জীবন সোনা জমিয়ে গেছেন। সোনা ছাড়া আমাদের আর কোনো অ্যাসেট নেই, আর এটাই আমাদের বাঁচিয়ে রেখেছে। যাক বাদ দিন এসব কথা, শুনুন না বলছি যে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নিলে হয় না? কে প্রতিষ্ঠা করেছিল আপনাদের দোকান? বাবা প্রেমেন্দ্র, দাদু প্রেমেন্দ্র পাল, 1948। বাক্সগুলো কোথায়? আর একটা
আমার অবশ্য আলো লাগে না, তবে আপনার যদি আলোর দরকার হয় আলোর ব্যবস্থা করা যেতে পারে। না না, আমার ঠিক আছে। তোমরা এবার এখান থেকে যাও। কি চলে যাও? যাচ্ছি। সত্যি না, আপনাকে কি বলে যে আমি থ্যাংকস জানাবো। আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। কিন্তু এরকম একটা ছলনার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলো। না না না, ঠিক কি বলছেন? ছলনা কেন বলছেন? দেখুন, যদি অন্য কিছু করার উপায় থাকতো আপনারা করতেন। আপনি কি জানেন তো আমার এইসব করার মধ্যে না কোনো বাহাদুরি কিছু নেই। কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে যে না, মানে বলুন না কি আছে। কিছু নেই। সন্দীপন, এই সন্দীপন, কি ব্যাপার বলো তো? কি এত ভাবছো? সকালেও দেখলাম ওখানে কি সমস্ত লিখছিলে। ওহো, যা হোক যা হোক, শোনো, এই কলেজের কমন রুমে না বললাম না, ওখানে বললে আবার সবাইকে বলতে হতো, সেটা আমার পক্ষে সম্ভব নয় ভাই। এনাও ধরো। কোনো অজুহাত শুনছি না। 16 এবং 17 এই দুদিন তোমাকে থাকতেই হবে। রাত্রিবাস আমার ওখানে, ভালো লাগবে বুঝেছ। পুকুর, গাছ, এসব তো তুমি ভালোবাসো। আমি যাবো, তুমি এত করে বলছো আমি যাবো। আর শোনো, এই কীভাবে আসতে হবে না, সবাই কার্ডের মধ্যেই লেখা আছে। হ্যাঁ, কার্ডে লেখা আছে। আচ্ছা, ওই তোমার অধিকার খবর কি? ওই যে সেই সেরকম কিছু এগোয়নি। আমি চিঠিটা না কিছুতেই লিখে উঠতে পারছি না। যখনই লিখতে যাই রাষ্ট্রবিজ্ঞান চলে আসে, সের কোটেশন, তার কোটেশন। শোনো শোনো শোনো, তোমাকে না আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। বেস্ট হয় তুমি যদি একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে পারো। হ্যাঁ, আরও ভালো হয় সেটা যদি তোমার নিজের লেখা হয়। যেমন আমি যখন চূর্ণীকে প্রথম চিঠিটা লিখেছিলাম না, কি লিখেছিলাম জানো? আধুনিক অমিত্রাক্ষর নয়, একেবারে গাঢ় ছন্দে বাঁধা। চূর্ণি, ওগো চূর্ণি, বসন্তের এক মধুর প্রভাতে তুমি যেন এক ঘূর্ণি। চূর্ণি, ওগো চূর্ণি, মনের মাঝারে জড়ায় দিয়াছ রঙিন সে এক উর্ণি। চূর্ণি, ওগো চূর্ণি। সন্দীপন, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে কবিতাটা কি দারুণ কাজ করেছিল। ওর পেছনে তখন 4 জন লাইন দিয়ে আছে, 4 জন, তার মধ্যে আবার একটা ডাক্তারও ছিল। আর আমি তো একটা বাংলার অতি সামান্য লেকচারার। কিন্তু ওই কবিতাটা তুমি বলো কত বছর আগে লিখেছি, কতদিন আগে, কিন্তু এখনো কিরকম ফ্রেশ। হ্যাঁ বলো। আমাকে কি ওই নিজে লিখতে হবে বানিয়ে? নিজে লিখলেই ভালো, কারণ ওই এখন ওই রবীন্দ্রনাথ, জীবনানন্দ, মানে এসব থেকে লিখলে না মেয়েরা বুঝতে পারে। হ্যাঁ, এই কি জানো তুমি নামটা বলেছিলে? তিলোত্তমা।
তিলোত্তমা, 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 তিলোত্তমা। তুই আগে একটা দিন সময় দাও ভাই, তারপর আমি দেখছি। হ্যাঁ আমি আমি আসছি। ওই আমি একটা ওই বই দিয়েছিলাম। আসলে ও তো বাড়িতে নেই, টাটানগর গেছে কদিনের জন্য। তোমার খুব দরকার তাহলে আমি খুঁজে দেখছি। হ্যাঁ কি বই? হ্যাঁ ওই পলিটিক্যাল সায়েন্স। না বাবা পেলাম না, কিছু মনে করো না। ও আজকে বিকেলেই চলে আসবে। ঠিক আছে আমি কালকে নিয়ে নেবো। কালকে আমার কি এতটুকু অধিকার নেই তুমি কদিন থাকবেন এটা জানার? বুঝতে পেরেছি আমার আর কতটা দাম। সাধারণ একজন মাস্টার, না না না, এ আমারই তো ধৃষ্টতা। আচ্ছা আমার কি কোনো অধিকার নেই যে তুমি থাকবে না সেটা আমার জানা? বুঝতে পেরেছি তোমার মনে আমার আর কতটুকু জায়গা আছে। সাধারণ একজন মাস্টার না, আমারই ধৃষ্টতা আছে। তোমার মনে যে আমার জন্য এতটুকু ঠাঁই নেই সেটা তো আমি পদে হ্যাঁ বাবা, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ একটা কথা বলছি, পরের মাসে তো 3 দিন ছুটি আছে, আমি তখন না হয় গিয়ে থাকবো। হ্যাঁ এবারে যদি আজকে, হ্যাঁ না আসলে 2 দিন পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। আচ্ছা হ্যাঁ পরে, আমি পরে 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 কথা বলছি। হ্যাঁ পরে কথা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। শুনুন, আপনার মুখ দেখে না স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে কোনো কারণেই হোক আপনি আমার উপর খুব রেগে আছেন। কারণটা আপনি জানেন? আপনিও তো কোথাও একটা যাচ্ছেন, কোথাও আপনিও তো আমাকে বলেননি, তাহলে পুরো ব্যাপারটা শোধ বোধ। ওটা আমি 2 দিনের জন্য, আসলে না গেলে হবে না, 16 আর 17। সহকর্মীর নিমন্ত্রণ রক্ষায় সন্দীপন নির্দিষ্ট ক্ষণে যাত্রা শুরু করল, কিন্তু ফেরিঘাটে পা রেখেই সে বুঝল তিলোত্তমা ছাড়া তার পক্ষে আর এক মুহূর্তও একা থাকা সম্ভব নয়। যাত্রা বাতিল করে সে যা যা করলো তাই প্রকার।
প্রথমেই সে ব্যাংক থেকে তার যাবতীয় সঞ্চয় তুলে নিল। তারপর অত্যন্ত ক্ষুধার্ত হয়ে কলকাতার এক প্রসিদ্ধ মোগলাই পরোটার দোকানে একটা ডবল ডিমের মোগলাই নিঃশব্দে নিঃশেষ করল। একটি গয়নার দোকান থেকে দুগাছা সোনার চুড়ি কিনল। নাইট শো এর দুটো সিনেমার টিকিট কিনল। অবশেষে এত দিন এত চেষ্টা করে তিলোত্তমাকে যে চিঠি লিখতে সক্ষম হয়নি তা অনায়াসে দ্বিতীয় প্রচেষ্টাতে লিখে ফেলল। পরীক্ষার মুখে তিলোত্তমা যে এই সময় তারই ঘরে পড়াশোনায় ব্যস্ত থাকবে সে বিষয়ে তার বিশ্বাস ছিল অটুট। তাকে একা পাবার ও নিজেকে তার কাছে উৎসর্গ করার এমন এক নিভৃত সুযোগ অন্তর থেকে তাকে ভীষণভাবে প্রেরণা দিল। প্রেম পত্রটি বারবার পরে দেখে নিল বানান নির্ভুল কিনা। নিঃশব্দে ঘরে ঢুকে তাকে চমকে দিয়েই শুরু হবে তার প্রস্তাবনা, এমনই ছিল তার পরিকল্পনা। কিন্তু দরজা সামান্য ফাঁক করে সে যা দেখল তাতে তার সমস্ত স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। এটা কি তবে সন্দীপনের ভয়ঙ্কর দিবাস্বপ্নের কোনো নতুন সংস্করণ, নাকি এটা সত্যি? এটা সত্যি কারণ সে শুনল। বেদনায় তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেল। এ যেন নিয়তির এক নিষ্ঠুর পরিহাস, কারণ একই দৃশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে দৃশ্যটির অর্থ যে সম্পূর্ণ ভিন্ন হতে পারে তা বেচারা সন্দীপন কিভাবে জানবে? দৃশ্যটি দরজার বদলে সে যদি জানলা দিয়ে দেখত তবে আজ তার বেদনার কোনো কারণ থাকত না।
দৃষ্টিকোণ বা ইংরেজি ভাষায় যে পার্সপেক্টিভ বলে পরিচিত, তা এক লহমায় মানুষকে যে কিভাবে বিভ্রান্ত করতে পারে তা আর কেউ না বুঝুক, শৈশব থেকে নানান সংগ্রামের মধ্যে দিয়ে বড় হওয়ার ফলে তিলোত্তমা বুঝত। সে বুঝল সন্দীপন ভুল বুঝেছে। সেদিন গভীর রাত্রে বৃষ্টি ভেজে সন্দীপনকে জ্বরে বেহুশ অবস্থায় একটি সরকারি উদ্যান থেকে উদ্ধার করা হয়। এখনো 104 জ্বর। আমার তো মনে হয় ওর বাড়ির লোকেতে খবর দেওয়া উচিত। সন্দীপন যখন জ্বরে বেহুশ, ঠিক সেই সময় সমস্ত ভাড়াটিয়াদের কাছে এসে পৌঁছায় আদালতের এক চূড়ান্ত নির্দেশ, যে নির্দেশে যদুগৃহকে বসবাসের অযোগ্য ও বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। সব বসবাসকারী জাদুঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। অসম্পূর্ণ থেকে যায় এক গভীর প্রেমের কাহিনী।